দোয়া চাওয়া আর দোয়া করার মধ্যে একটা পার্থক্য আছে সেটা আমাদের বুঝতে হবে সেটা কি দোয়া চাইতে পয়সা লাগে আমি যদি বলি ভাই আমার আব্বার জন্য একটা দোয়া করেন এর জন্য পয়সা লাগে না কিন্তু দোয়া করাইতে কিন্তু পয়সা লাগে করাইতে পয়সা লাগে কি লাগে না করাইতে একটু বাজেট লাগে আগরবাতি লাগে গোলাপ জল লাগে একসময় জিলাপি লাগতো এখন তো জিলাপির দিন শেষ হয়ে গেছে দিনকাল ভালো মানুষের এখন প্যাকেটে করে মিষ্টি এটা সেটা সিঙ্গা টিঙ্গড়া মিলায়া হাদিয়ার গিফটের প্যাকেট লাগে তাহলে মোহতরম হাজেরিন আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করব দোয়া চাইব কিন্তু দোয়া করানোটা শরআন জায়েজ নাই দোয়া করাইতে হলে বাজেট লাগে যেটা বলছিলাম হুজুরের জন্য একটা হাদিয়া লাগে আপনাদের চিটাগাং এলাকারই একটা জিনিস ফেসবুকে বেশ ভাইরাল হয়েছিল যে বিভিন্ন অকেশনে যে দোয়া করা হয় সেখানে বলা আছে যে যদি আপনি এখানে এত টাকা দেন তাহলে দোয়া মোটামুটি করা হবে আর যদি বাজেটটা এত হয় যেমন 200 হলে শুধু দোয়া হবে আর 500 হলে দোয়ার সাথে হালকা কান্নাকাটি হবে আর যদি 1000 হয় তাহলে দোয়ার সাথে যে কান্নাকাটি হবে ওটা লাস্টিং একটু বেশি করবে তাহলে এগুলা কি দোয়া না বিজনেস সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত যে মৃত ব্যক্তির জন্য দোয়া করিয়ে টাকা দেওয়া এবং দোয়া করে টাকা নেওয়া এই দুইটাই হারাম এবং নাজায়েজ এটা জায়েজ হওয়ার কোনো পথ নাই ভাইরা আমার আমরা অনেকে না জেনে এই কাজগুলো করে থাকি আমাদের বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পর প্রিয়জনরা চলে যাওয়ার পর আমরা অনেকে দিলটা নরম হয়ে যায় তাদের জন্য কিছুটা করতে চাই এই ব্যাকুলতা থেকে আমরা ভুল পথে পা বাড়াই যেমন একটা আমল সারা দেশে ব্যাপকভাবে প্রচলিত আছে হয়তো আপনাদের এলাকাতেও আছে সেটা হলো যে আমাদের আত্মীয়স্বজন বা প্রিয়জনরা মারা গেলে তাদের লাশের পাশে মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে আনি তারা বসে চতুর্পাশে ঘিরে কোরআন তেলাওয়াত করে আছে না নেই আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাজমের মধ্যে ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ মানুষ যা নিজে করবে সেটা সে পাবে আরেকজন করলে সেটা পাবে না অতএব কোরআন তেলাওয়াত বাচ্চারা তেলাওয়াত করলে তাদের সওয়াব হবে মুর্দার কোনো এখানে উপকার হবে না তাছাড়া কোরআন তেলাওয়াত যদি আপনি শুনাইতে চান তাহলে জীবিত ব্যক্তিকে কোরআন শোনাবেন কোরআনের অর্থ বুঝাবেন মৃত ব্যক্তিকে কোরআন আপনি শোনানোর ক্ষমতাও নেই ইন্নাকা লা তুসমিউল মাউতা আল্লাহ কোরআনে বলেছেন তুমি মৃত ব্যক্তিকে শোনাবার ক্ষমতা রাখো তাহলে মুর্দার চারপাশে কোরআন তেলাওয়াত পড়া এটা শরিয়া কর্তৃক নির্দেশনা কিন্তু আমরা অনেকে করি তো যাই হোক মুর্দার জন্য আমাদের দোয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন দোয়ার ক্ষেত্রে সমস্যা হলো যে বললাম আমরা দোয়া করি যতটুকু তার চেয়ে বেশি দোয়া চাই আর তার চেয়ে বেশি দোয়া করাই মুর্দার জন্য দোয়া করানো শরীয়তে জায়েজ নাই অর্থাৎ করানো বলতে টাকা পয়সা দিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে দোয়া করানো এটা শরীয়তে জায়েজ নাই কিন্তু দোয়া চাওয়া জায়েজ আছে আর যার যার নিজের দোয়া তিনি করতে পারেন